দেখো নি স্যার কি করবো স্যার কি করবো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে পড়াবো চতুর্থ শ্রেণীর বিষয় হচ্ছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো গত ক্লাসে আমি সপ্তম অধ্যায় পড়িয়েছি গত ক্লাসে আমি তোমাদেরকে সপ্তম অধ্যায় কাজের মর্যাদা পড়িয়েছি না আজকে আমি পড়াবো অধ্যায় আট সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ অধ্যায় আটে সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠা খুলো তোমরা তোমাদের বইয়ের 38 পৃষ্ঠাটা খুলো দেখো এখানে সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ প্রথমে দেখো এক নম্বর কি আছে সামাজিক সম্পদ জীবন যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেই সবই হচ্ছে সম্পদ জীবন যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেই সবই হচ্ছে সম্পদ মানুষের জীবন যাপনে মানের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয় এই সুবিধাগুলো সরকারি বা বেসরকারি ভাবে পাওয়া যায় বিদ্যালয় প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার আছে প্রত্যেক শিশুর কি আছে প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার আছে শিক্ষা লাভ করা সামাজিক অধিকার পড়ালেখা শিখে যাতে জীবন যাপনে মান করতে পারে এই জন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে গ্রামে ও শহরে বিদ্যালয় করে তোলা হয়েছে যেন সব শিশু লেখাপড়া শেখার সুযোগ পায় হাসপাতাল হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ যেখানে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এখানে ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন এবং সেবা যত্ন করেন ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির বৌদ্ধদের প্যাগোডা এবং খ্রিস্টানদের জন্য আছে গির্জা পার্ক ও খেলার মাঠ গ্রাম ও শহরের অনেক এলাকায় খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে অনেক এলাকায় পার্ক আছে যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করে এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশকে সামাজিক পরিবেশের মানকে উন্নত করে সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরও দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ দেখো অনেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে এগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয় আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে রাষ্ট্র এবং সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে সড়ক সরকার আমাদের চলাচলের সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে এবং প্রয়োজনে এগুলো মেরামত করে আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা এবং গ্রামগুলোতে আছে কাঁচা রাস্তা আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনানোর কাজে সড়ক ব্যবহার করি এছাড়া সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যে যানবাহন গুলো চলে তা আমরা সকলে ব্যবহার করতে পারি রেলপথ সড়ক পথের মতো আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করে রেলগাড়িতে সহজে অনেক মালামাল আনানোর করা যায় সেতু আমাদের দেশে বড় বড় নদী আছে তাই আমাদের অনেক সেতু দরকার গ্রামে আছে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে আমাদের কয়েকটি দীর্ঘ সেতু হল বঙ্গবন্ধু সেতু চিনমুত্রী সেতু এবং লালন শাহ সেতু এতে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমি তোমাদেরকে এখান থেকে কয়েকটা প্রশ্ন লিখে দিচ্ছি প্রথমে দেখো পার্ক এবং খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে পার্ক এবং খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে পার্ক এবং খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে পার্ক এবং খেলার মাঠে আমরা খেলাধুলা ও ঘুরে আনন্দ লাভ করি এগুলো জীবনযাপনের মাধ্যমে
সামাজিক পরিবেশকে সমৃদ্ধ করে। পার্ক এবং খেলার মাঠ কিভাবে সমাজের ভূমিকা রাখে? পার্ক এবং খেলার মাঠে আমরা খেলাধুলা ও ঘুরে আনন্দ লাভ করি। এগুলো জীবনযাপনের মান উন্নয়নের মাধ্যমে সামাজিক পরিবেশকে সমৃদ্ধ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই উঠা সবাই তুলে না, এবার দুই নম্বর প্রশ্ন দেখো। দুই নম্বর দেখো, সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করে? সরকার সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করে? সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করে? সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করে? উত্তর দেখো, সরকার আমাদের সুবিধার জন্য সড়ক, রেলপথ, সেতু ইত্যাদি ইত্যাদি নির্মাণ করেন এবং প্রয়োজনে এগুলো এগুলো মেরামত করে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করে? সরকার আমাদের সুবিধার জন্য সড়ক, রেলপথ, সেতু ইত্যাদি নির্মাণ করেন এবং প্রয়োজনে এগুলো মেরামত করে। তারপরে তিন নম্বর দেখো, সমাজে পানি দুটি ব্যবহার লেখ। সমাজে পানি দুটি ব্যবহার লেখ। সমাজে প্রাণী দুটি ব্যবহার লিখো। তারপর দেখো, সমাজে প্রাণী দুটি ব্যবহার করো। সমাজে পানি দুটি ব্যবহার করো। এখন তো দেখো, পান করা, রান্না করা এখন পরিষ্কার করা কাজে আমরা পানি ব্যবহার করি। দুই নম্বর দেখো, কৃষকেরা চাষাবাদে কাজে পানি ব্যবহার করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন দিয়েছি এবং প্রশ্নগুলোর উত্তরও লিখে দিয়েছি। আশা করি এগুলি ভাষায় তোমরা শিখবা। দেখো, প্রথমটা হচ্ছে পার্ক এবং খেলার মাঠ কিভাবে সমাজের ভূমিকা রাখে। পার্ক এবং খেলার মাঠে আমরা খেলাধুলা ও ঘুরে আনন্দ লাভ করি। এগুলো জীবনযাপনের মান উন্নয়নের মাধ্যমে সামাজিক পরিবেশকে সমৃদ্ধ করে। দুই নম্বর দেখো, সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করে?
সরকার আমাদের সুবিধার জন্য সড়ক, ব্যাপক সেতু ইত্যাদি নির্মাণ করেন এবং প্রয়োজন এগুলো মেরামত করেন, প্রয়োজনীয় মেরামত করেন। তিন নম্বর দেখো, সমাজে পানির দুটি ব্যবহার দেখো, সমাজে পানির দুটি ব্যবহার হলো পান করা, রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা পানি ব্যবহার করি। কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হাতায় তুলে এগুলো উঠিয়ে নাও, এগুলো বাসায় শিখবা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের হয়ে গেছে, প্রত্যেকে উঠেই নিচে খাতায়। এখন দেখো, আমি তোমাদেরকে কয়েকটা বাড়ি কাজ দিব। আমি তোমাদেরকে এখন বাড়ি কাজ দিচ্ছি, এই বাড়ি কাজটা খাতায় তুলে নাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে এখানে একটা ডান বাম দিব, ডান বাম দেখো। আশা করি তোমাদের হয়ে গেছে, প্রত্যেকে উঠেই নিচে। এবার দেখো আমি বাড়ি কাজ দিব, এবার বাড়ি কাজ দিব। সবাবে
Yes.